আমার নবী যখন মিরাজে যাচ্ছেন আমরা ওয়াজ শোনাই আপনি বললেন ভাই এক নবী আম্বিয়া সম্পর্কে আউলিয়াদের সম্পর্কে আউলিয়াদের সম্পর্কে কারবালার সম্পর্কে ইমাম পাকের সম্পর্কে ওলিদের সম্পর্কে টপিক রাখবেন বললেন আর আমার আল্লাহর নবীকে আল্লাহ কোন টপিকে ওয়াজ শোনাচ্ছেন দেখুন আমার নবীকে মিরাজে নিয়ে গেলেন আর আল্লাহ পাককে আলীর টপিক শোনাচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই হাদিস পাকটি আছে কোথায় মুজাম মুশাকির ইমাম তাবারানি আরেকটা হাদিস হচ্ছে আল মুস্তাদরাক হাকিম আল শাইহাইন হাকিম নিসাবুরি ইসনাদ সহিহ ইন্নাল্লাহ তাআলা আওহা লাইফি আলী সালাসাত আসিয়া লাইলা তাউশরিয়া বি আমি যখন সফরকালে মিরাজকালে সফর করছিলাম আল্লাহ পাক আমাকে আলীর সম্পর্কে তিনটি সিফাত দিলেন তিনটি সিফাত শুনালেন তিনটি তার গুণ শুনালেন তিনটি খাসিয়া শুনালেন কি আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন হে আমার নবী আলী হলো মুমিনদের সরদার ইমাম উল মুত্তাকিন হে নবী মুস্তফা যত মুত্তাকি আমার বান্দা তাদের ইমাম হলো আলী সুবহানাল্লাহ ওয়া কায়দুল গুরিল মুহাজ্জালিন যত আল্লাহর ওয়ালি নুরানি চেহারা ওয়ালা আল্লাহর ওয়ালি তাদের কায়দ দিশারি নেতা হলো মাওলা আলী সুবহানাল্লাহ কি জি তাহলে যারা আলী নাই সে মুত্তাকি নয় যার আলী আছে সেই মুত্তাকি জালিকাল কিতাবু লা রাইবা ফি এ ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই বলি কিতাবে তো সন্দেহ নাই সন্দেহ তো তোর মধ্যে তাহলে কেন না আলী হলো মুত্তাকিনদের ইমাম আর এই কিতাবের কাজ হলো হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হেদায়েত দেনেওয়ালা ধরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআন কিতাবের কাজ হলো মুত্তাকিন যারা কোরআন তাদেরকে হেদায়েত দেয় কোরআন তাদেরকে হেদায়েত দেয় কিতাব তাদেরকে হেদায়েত দেয় তাহলে আমি যদি বলি ওরে কিতাব তুই আমাকে হেদায়েত দে এই কিতাব তুই হেদায়েত দে এই কিতাব তুই হেদায়েত দে এ কোরআন নড়বে চড়বে হেদায়েত দেবে কিন্তু এই কোরআনের হেদায়েতকারী মাস্টার হলো মাওলা আলী আমি সাবজেক্টের কিতাব যদি আমি কোর্টে গিয়ে বলি জজ সাহেব সরে যান আমি আইন জানি কোন ধারাতে কোন কেস কোন ক্রাইম বইটা পড়লে আমি বিচার করতে পারবো নিজে নিজে বিচার করব যদি জজ সাহেব না থাকে ক্রাইম বই আছে কিসি ক্রিমিনাল বই আছে তাহলে জজ সাহেব না থাকে বই বই থাকলে জজ সাহেব না থাকলে চলবে কোর্ট চলবে না বর্ডারে লিখে দেবো ঢুকা ফাইন গুলি মারা যেতে পারে কিন্তু আর্মি বা বর্ডার পুলিশ না থাকে চলবে লেখা চলবে কারণ চলবে ডাক্তারখানায় গিয়ে দেখলাম বই পড়ে আছে লেখা আছে ডাক্তার নাই বই পড়ে তোমার ওষুধ দিয়ে দাও চলবে স্কুলে গিয়ে দেখলাম ছাত্রকে ভর্তি করব বলে মাস্টার নাই সরকার মানে দিতে পারে না কিছু বই পাঠিয়ে দিয়েছে বইগুলো পড়ো শিক্ষিত হয়ে যাও স্কুল চলবে কলেজ চলবে তো যদি না চলে বেটা তুমি কোরআন শরীফ পড়ে কি করে দিন চালাবে কোরআন পড়তে হলে কোরআন পড়ে না পড়ানে ওয়ালা মাওলা আলীর দরকার আছে তো মাওলা আলী ওয়ালা যত ওলি এসেছে এরা ছাড়া কোন মোল্লা কোরআন বসে নাই কেন না যাদের কোরআন পড়ানে ওয়ালা ওস্তাদ নাই তারাই গোমরাহ করবে আর কোরআন পড়ানে ওয়ালা আলী ওয়ালা ওলি যার হয়ে গেছে সেই ব্যক্তি হেদায়েত পেয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে নবী পাকের হাদিস মোতাবেক নবী পাকের কাওল মোতাবেক নবী পাকের রশ্মি মোতাবেক নবী পাকের পাক জবানের আলোকপাত মোতাবেক কি বোঝা গেল কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কোরআন হলো হেদায়েতকারী আর আমার নবীকে আল্লাহ বলছেন আমার নবীকে আল্লাহ বলছেন ইমামুল মুত্তাকিন আলী আলী হলো মুত্তাকিনদের ইমাম তাহলে এবার বলেন কোরআন তো ইমামতি করে নাই কোরআন পড়ে জানলে তবে আমি কোরআন মোতাবেক আমল করব কিন্তু ইমাম হলো আমার আলী তাহলে ইমাম আগে আর কোরআন পড়নে ওয়ালা যত আলীর পেছনে কোরআন পড়লো আলীকে যদি না আগে রাখো তো সেই দিন তোমার শয়তান ইমাম হবে আর শয়তান যার ইমাম হবে ইঞ্জিল যেদিকে যাবে ওই মান্যওয়ালা ডাব্বা কোন দিকে যাবে ভেবে নাও মান্যওয়ালারা
جہاں انجل جائے گی وہاں ڈبا بھی جائے گا، اور ڈبا میں جو رہے گا وہ بھی جائے گا. تو میرا انجیل مولا علی جور بولین ہمارا انجیل مولا علی اتے علی کے جارا مینے نیے چھے تادے جنو جہنم حرام ہمارا نبی بولین علی ماننے والا رجدی گناہ کرے گناہ پہاڑ برابر ہوئے سائے علیر محبت جدر انتر ایسے وہی گناہ 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 کے جمن آگن کاٹ کے پوڑیے چھائی کرے دائے تا علیر محبت قدر گناہ گناہ کے پوڑیے چھائی کرے آن اللہ کیا نو ہے تو بھالو بس ہے کیا نو علی روپ لے اللہ پاک علی کیا تو بھالو بس رہن کیا نو کی جو اننے کتاب نام ہلو السوائق المحرکہ کعبہ بیت اللہ حرمان شریف امام پانچ سو بسر پوربے کر کے کتاب جی اچھا کعبہ شریف جنہی پانچ سو بسر آگے امام چھلیں ان کی آمدر موسیدر امام مطر تارمانے سارا دنیا تھے کہ پردرشی ہوتے ہیں ٹھیک نا بیٹھیک تاکوہ تے پرزگاری تے ایمانداری تے مانا تے کتاب حدیث سب سے کین ٹن ٹن کارون بیشیر بڑا بڑا خطیب آس بے بیشیر بڑا بڑا خطاب کاری آس بے بیشیر بڑا بڑا مفتی مولانا آس بے بیشیر بڑا بڑا کاری حب آس بے بیشیر بڑا بڑا حجور پیر آس بے بیشیر بڑا بڑا اولیر آس بے جو دی ہوئی رکم امام نہ ہوئے تار پیشن نماز ہوئے امام و اللہ رولی امام و سرکم سلن ٹھیک نہ بیٹھیک سی امام احمد بن الحجر مکی الشافعی شافعی مذہب امام تینی کتاب لکھے سین کتاب ہوچے السوائق المحرکہ شیعہ در برودھے لکھے سین یعنی اگنی برجو پات السوائق المحرکہ مانے اگنی برجو پات شیعہ در برودھے لکھے سین سی کتاب ارمدھے السوائق المحرکہ دے اللہ نبی بوشے آچھے آر حضرت عباس چاچا رضی اللہ تعالیٰ عنہ نبی پاکر باندھے کے بوشے آچھے ایمون شموئی حضرت علی علیہ السلام ایسے اللہ نبی کے سلام دلن امر نبی سلامیر جواب دیئے داریے گلن جورے بلن سبحان اللہ علیر جنو داریے گلن جورے بلن سبحان اللہ ایک ہی کتھا اے آمی بارا چھی تالے وہ کتاب پڑیئے سے لکھنے والا پڑیئے چھے اہل سنت محدث باریئے سے اور تینی حدیثیر حوالا دے لکھئے سے فتوہ دے بے اکھانے امار اکھانے نوئے کتاب چھاپانے والا روے فتوہ دے بینا کتاب لکھنے والا روے فتوہ دے بینا کتاب بانالو روے فتوہ دے بینا رابی تارو روے فتوہ دے بینا نبی پاک بولے سے تارو روے فتوہ دے بینا امتیاج بولے فتوہ دے بے دندر بھینگے دو بو وہی پیشی کتاب پیشی پوچھی اور بولچی فتوہ دے بارا کے تمہار پائت تلے ماتی کو تو ٹاچے ہمیوں دیکھنے ہو جی تحجد علی علیہ السلام سلام دلن نبی پاک سلامیں جواب دے داریے گلن علی کے علی انگون کل لن گولائی گولائی مل لن دوٹو بھرور مازگانے کپالے علی کے چومو دلن بوسا دلن بوسا دیئے علی کے ساگو تم جانیے داندی کے بوسا لن داندی کے بوسا بھر پورے چاچا عباس رضی اللہ تعالیٰ عنہ جگس کو چھن اے بھتی جا یا رسول اللہ یا حبیب اللہ اپنی کے علی کے خوب بھالو باسن تامان نبی کی جواب دلن چاچا उत्तरे की बोलें ओ चाचा जान सुने रखो चार कुदरती हाथे अमर जान रोए छे छे खुदार कसम करे बोल ची आमी की आली के भालो बास मो अल्लाह पाक अमर थे के बेसी आली के भालो बासे नारे तकबीर नारे साला नारे हैदरी की भावले جو دینا دیکھا دے پاری امی باپر ایک بٹا نوی کتابیر حوالا بولوین بھول بھال دیئے گا سے امی باپر ایک بٹا نوی ایبار بھابین اللہ جو دی نبی تھے کہ علی کے بھالو باشے اپنا مکٹا سیٹ کے جائے کہتا تارمانے ہوئی جے سورہ حلارہ پھر ایک سونے سے نمبر ہے
জাহান্নাম তো জন্তু জানোয়ারের মত ওই লোকদের জন্য বানিয়েছে, ওরা কেন আলীকে ভালোবাসে? হায় হায় আল্লাহ নবী থেকে আলীকে ভালোবাসেন। আচ্ছা আচ্ছা কেন কেন সেই প্রশ্ন নবী থেকে। আরে যে নবী না হলে কায়নাত হতো না। যে যে নবীকে না বানালে আল্লাহ কিছু সৃষ্টি করতো না, আলীও হতো না, ঠিক না বেটি? সেই নবীকে কম, আলীকে বেশি, কি কারণ ছাড়বো না বলবো না বলবো বলবো এই কারণ। আমার নবী মুস্তফা বললেন, চাচা আল্লাহ এই জন্য আলীকে বেশি ভালোবাসেন। কি জন্য? না হযরত আদম শফিউল্লাহ আলাইহি সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহি সালাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম পয়গম্বর রাসূল নবী এসেছেন, প্রত্যেকের যে বংশধর পরে আসবে তাদের সমস্ত নবীদের পুষ্টে ছিল। যেমন আপনার পুত্র আসবে তো আপনার পুত্রের ভূমিকাটা আপনার পিঠে ছিল, আপনার পিঠে ছিল তো তাদের বংশধরদের যে ভূমিকাটা তারা পরে আসবে। প্রত্যেক নবীর পিঠে ছিল, প্রত্যেক নবীর পুষ্টে ছিল, সেই পুষ্ট থেকে মায়ের হামেলে গেল, তবে নবীদের বংশ এলো। কিন্তু আমার বংশধর হাসান আর হোসেন আলাইহিমা সালাম তাই বলতেন হাসান হোসেনকে জীবনে নবী, নাতি বলতেন না বেটা বলতেন। কেন? এই জন্য বলতেন যে আমার বংশধর হাসান হোসেন, আর হাসান হোসেন হতে কিয়ামত পর্যন্ত অগণিত আওলাদ রাসূল আসবে। সেই হাসান হোসেন আমার বংশধর, আমি যে নবী আমার বংশধরকে আল্লাহ তাবারক তাআলা আমার পুষ্টে রাখেন নাই, এই আলীর পুষ্টে রেখেছেন। অতএব আলীর দ্বারাতে আমি নবী মুস্তফা আমার আওলাদ কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক যদি নবীর আওলাদ ইমাম হাসান আর হোসেন কে আল্লাহ আলীর পুষ্টে রাখে, তার জন্য যদি আল্লাহ নবী থেকে আলীকে ভালোবাসে, তাহলে ইমাম হাসান হোসেনের জন্য আলীকে ভালোবাসে, আর ইমাম হাসান হোসেনের মহরম মানালে ফাতোয়া দেয়। কি ভালোবাসা! ওয়াহ, দলিল খুঁজছো? বকশু মৌলবি হলে দলিল পাবে কোথায়? দলিল বহু আছে।